हुक्म ये इब्राहिम को ख्वाब में हुआ, अपनी अजीज चीज को राहे खुदा मिला। बोले के इस्माइल को कुर्बान करेंगे, राजी खुदा पाक को हलान करेंगे। छुरी चली जो बेटे पे तो हो गया कमाल, बेटे की जगह खुल्द का दुम्बा हुआ हलाल। अस्सलामु अलैकुम। আমার ভিডিওটা দেখেই বুঝতে পেরে গিয়েছেন আজ আমি আপনাদেরকে নিয়ে কোথায় চলে এসেছি। এ বাবা, এটা আবার কোথায় চলে আসলাম? আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কাতারের কুরবানি হাট কেমন হয় সেটাই একটু দেখানোর জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি ফৌজিয়া হাজির হয়ে গেলাম আমার চ্যানেল মিটু ব্লগ কাতার থেকে আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি এসেছি কুরবানি হাটে। কাতারের কুরবানি হাট কীরকম হয় সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দেব। গতবার গিয়েছিলাম অন্য একটা জায়গা, সেটা ছিল আবার অন্যরকম ডিফারেন্স। আর এবার ছিল অন্য আরেকটা জায়গা এসেছি, এখানে শত শত গরু, আপনার ছাগল, মহিষ ইত্যাদি অনেক কিছু, মানে এগুলো শিব, ভেড়া, মানে ছিল অনেক কিছুই ছিল। বাট এখানে এটা ছিল জাস্ট আপনার কুরবানির জন্যই স্পেশাল করা, মানে এখান থেকেই সবাই গরু ছাগল কিনবে, বাকি আদার বেশি কিছু ছিল না। ঈদের জন্যই মানে স্পেশাল এই মার্কেটটা তৈরি করা হয়েছে। তো আমি এখানে এসেছি আমার ছেলে মেয়েকে সব পরিবারে চলে এসেছি। দেখুন এখানে অনেক প্রজাতির ছাগল ছিল, এখানে ভেড়া ছিল, এক একটার নাম এক একটা রকম। আমাদের মানুষের মধ্যে অনেক জাতির আছে, সেরকম আমি এখন দেখি পশু পাখির মধ্যেও না অনেক জাতির আছে। দেখুন এটা কিন্তু ছাগলই, বাট এটা হলো আপনার এক এক দেশে, একটা সুদান হবে, ইরানের হবে, পাকিস্তানের হবে, ইন্ডিয়ার হবে, এই কাতারের হবে, মানে এক এক দেশ এক এক রকম চেহারা, এক এক রকম তার খাবারের স্বাদ, মানে প্রতিটা দেশই মানে যার যার দেশ তার তার মতো। এখানে কিছুটার অনেকগুলোর অনেক নাম, এই যে এটার নাম এগুলোর যে জাতটা তাদের বলা হয় তেজ, এটাকে তেজ বলে। সো আমি ঘুরে ঘুরে সব দেখছি এবং আমার মেয়ে তাদের সাথে একটু খেলাধুলাও করছে, মানে যেগুলো বাহিরে বাধা ছিল সেগুলো। আমরা এখানে দেশের বাইরে এইসব ছাগল গরু খুব কম দেখতে পাই, এই যে ঈদ আসলে তখন একটু দেখতে পাই। তো বাচ্চারা না এইসব দেখে খুব এক্সাইটেড হয়ে থাকে, যেগুলো কী দেখছি কীরকম, সব সময় দেখতে পায় না, তো খুব আনন্দ তাদের, খুবই আনন্দ। আমার মেয়ে তো সব ছাগলের কাছে গিয়ে গিয়ে আদর করা শুরু করেছে, আর আমার ছেলেটা তো মানে শিং দিয়ে মানে ধরে টানাটানি করবে, এই একটা অবস্থা। তো দেখুন কাতারের কত প্রজাতির ছাগল আমরা দেখতে পাই। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখুন এই ছাগলটা যাবে না, বাট এই ছাগলটার এত বড় কান, সে কান ধরে চেঁচিয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে তাকে নিয়ে যাচ্ছে বেচারা। আর সে তো যাবেই না তার বন্ধুদের ছেড়ে, বাট যার মালিক তাকে তো নিয়েই যাবে, তাই না? তো তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কত বিশাল বড় বড় ছাগল ছিল, এগুলো আমাদের দেশীয় ছাগলের মতো দেখা যায়। দেখুন খুব ছোট ছোট শরীরে, শুধু মাংস তেমন বেশি দেখা যায় না। এই যে আরেক বান্দায় সে তাকে গলা ধরলো, শিং ধরলো, টেনে হেঁচড়ে তাকে নিয়ে যাবে, যেতেই চায় না তার স্থান ছেড়ে। তো আমি এখন চলে এসেছি ছাগল দেখে গরুর এখানে, বাট এখানে অনেক ছাগল অনেক গরু ছিল, মানে অভাব ছিল না। এখানেও সেম কন্ডিশন আপনার, এক এক
দেশের গরু এক এক জায়গায় রাখা হয়েছে, প্রথমে লিখে দিয়েছে এখানে হচ্ছে আপনার কাতারি গরু, কিংবা আরেক জায়গায় পাকিস্তান, ইন্ডিয়ান, আপনার সুদান, ইরান, সব জায়গার গরু আপনার লিখে দিয়েছে। সো আমরা কিছু গরু দেখতে এসেছি, তো এদের দেখুন কি সুন্দর করে বের করে তাদের ফ্যাশন শো হচ্ছে, মানে যার যেটা পছন্দ, যদি আপনার দুই তিনটা পছন্দ হয় এগুলো সুন্দর হেঁটে হেঁটে তাদেরকে দেখাবে, তাদের শরীরে কোনো অসুখ বিসুখ আছে কি না সুন্দর করে আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন, মানে এরকম প্রসেসও আছে। আর তারাও তো সুন্দর ফ্যাশন শো করতে, মানে একজন আরেকজনের পিছে পিছে হেঁটে হেঁটে চলে আসছে। তা আমরা কিছু গরু দেখছি এখানে, বাছাই করছি কোনটা নেব কোনটা নেব, আর এরকম পশু পাখি দেখতে কারি না ভালো লাগে। আপনাদের একটু গরু ডাক্তার শুনিয়ে দিলাম, অনেকদিন পরে শুনেছি তো ভালোই লাগলো। তার পাশেই ছিল একটি ঘোড়া, সেই ঘোড়াটাও আমি একটু ভিডিও করে নিয়েছি, তার পাশে ছিল কিছু কুকুর, দেখুন খুব সুন্দর লাগে দেখতে। সো ভিউয়ার্স, আজকের এই কাতারের কুরবানি হাট আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না, কিন্তু আমার চ্যানেলের সাথেই থেকে যান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কমেন্ট করে ফেলুন, লাইক দিয়ে ফেলুন, তার সাথে বেল বাটনটা অন করতে ভুলবেন না কিন্তু। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।